গাছে গাছে ঝুলছে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো খিরসাপাত ও ল্যাংড়া আম। মূলত আমে যাতে কোনো দাগ বা আঁচড় না লাগে সেই জন্য এই ফ্রুট ব্যাগিং সংরক্ষণ পদ্ধতি। রাজশাহীতে পরিপক্ক হওয়ায় এখন গাছ থেকে প্যাকেট সহ আম নামিয়ে রপ্তানির জন্য প্রস্তুত করা হচ্ছে। আকর্ষণীয় রং ও স্বাদের আম সুইডেন, ইটালি, যুক্তরাজ্য সহ যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। প্রতি বছর 200-300 মেট্রিক টন করে যায়। এবার আশা করছি যে আমরা তাদের টার্গেটটা মনে হয় ফুলফিল হয়ে যাবে। বাগান মালিক ও ব্যবসায়ীদের দাবি, সরকারি প্রণোদনা, প্রশিক্ষণ ও ব্যাংক ঋণ পেলে আম রপ্তানি আরও বাড়বে। সহযোগিতা করা যায় তাহলে বিশ্ববাজারে আমরা আরও অধিক আম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। একবার ক্লিন আমটাকে প্যাকেট করা হয় যে আমরা কোনো দাগ থাকবে না। বিদেশে রপ্তানিযোগ্য আমের গুণগত মান বজায় রাখতে নানা পরামর্শ ফল গবেষকের। সুন্দরভাবে প্যাকেটিং করা, গ্রেডিং করা, এই সমস্ত কাজগুলো করতে হয়। এদিকে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, উদ্যোক্তারা যাতে সহজে আম রপ্তানি করতে পারে সেজন্য সার্বিক সহায়তা করা হচ্ছে। ক্রেডিটেড ল্যাব আছে, সেখানেও টেস্ট করে আমরা তাড়াতাড়ি যেটা তারা রপ্তানি করতে পারে, আমরা আম চাষি এবং ব্যবসায়ী যারা আছে তারাও এটি উপকৃত হচ্ছেন। ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমে প্রায় 1000 মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।